আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি খবর? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা ওই সকল আপু অ্যান্ড ভাইয়াদের জন্য যারা হচ্ছে আমাকে বলছে আমার কাকির বাসার ভিতরটা দেখানোর জন্য। সো চলেন আজকে আমরা সব ঘুরে ঘুরে দেখব। এটা হচ্ছে বাসার সামনের রোড, অনেক সুন্দর রোড। এই রোডটা আমরা ইতিমধ্যে যে ভিডিওটা পোস্ট করছি ওইটার মধ্যে দেখছেন যে রোডগুলো এত সুন্দর। তো এই ঘরগুলোর ভিতরে আমি দেখাতে পারবো না, কারণ হচ্ছে এই ঘরগুলো হচ্ছে আমাদের কাকিদের ভাড়া দেওয়া, এখানে ভাড়াটিয়ারা থাকে। তো আমি ভাড়াটিয়ার রুমের মধ্যে যা এত মন টোর দিতে পারবো না, তাই না? তো এ হচ্ছে আমার কাকি। আর আমি বলিনি, আমার কাকিরা এখানে থাকে না মূলত, তারা ঢাকাতে থাকে। আর ঢাকার তাদের বাসার কিন্তু একটা ব্লগ আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা আছে, আপনারা চাইলে ওই ব্লগটাও দেখতে পারেন। যে ওইখানে এই যে দেখেন, এই যে দেখেন, একটা কালু কালু ছাগল আর হচ্ছে আমার কালুর মতো, আর এই হচ্ছে পান্ডা। পান্ডা কিন্তু ঢাকাতে যে ব্লগটা আমি পোস্ট করছিলাম আমার কাকির বাসার, ওই ব্লগের মধ্যে পান্ডা আছে, ফিতল আছে, অরিও আছে, সবাই আছে। তো এখানে আমার কাকি আলু খেতি করছে, মানে আলু গাছ লাগাইছে, গোল আলু। মুন্সীগঞ্জে কিন্তু গোল আলুর জন্য বিখ্যাত, যারা যারা জানেন না তাদেরকে আমি বলে দিলাম, মুন্সীগঞ্জ হচ্ছে গোল আলুর জন্য বিখ্যাত। আর এইখানে হচ্ছে ওইটা হচ্ছে রান্নাঘর, দেখেন লাইট টাইট। আর এই যে দেখেন পান্ডা কীভাবে হাঁটাহাঁটি করতেছে, কীভাবে হাঁটাহাঁটি করতেছে। এই রোডগুলো যখন একদম মানে পাকা করে ফেলবে তখন আরও সুন্দর লাগবে। পরে আবার এসে আমি আবার আপনাদেরকে ব্লগ দেখাবো। তো এই ভিডিওটা থেকে হচ্ছে আমি আগে যে ভিডিওটা পোস্ট করছি ওই ভিডিওতে কিছু কিছু ভিডিও মানে এই ভিডিওটা থেকে নেয়া। তো সবাই আবার মনে করেন না একই ভিডিও, একই ভিডিও না, এটা হচ্ছে হোম ট্যুরের ভিডিও। আমি পুরো ভিতরে আমার কাকিদের রুমের মধ্যে কি কি আছে সব আমি দেখাবো। সো এই ঘরটার মধ্যেই থাকে, এই ঘরটার সামনে দিয়েও বারান্দা, পিছনেও বারান্দা। তো আমি দেখাবো। তো দেখেন এই যে আমি রুমে প্রবেশ করতেছি এখন, এটা হচ্ছে বারান্দার রুমটা। তো এই রুমটার মধ্যে হচ্ছে মূলত এই পাশে একটা বেড দিয়ে দিছে। বারান্দাগুলো অনেক বড় বড়, তো দেখলে দেখেন বেড দেওয়ার পরেও কত জায়গা আছে। তো ভয়েস দিতে দিতে অথৈকেও দেখা নিচ্ছি আর একটা কথা বলে নিচ্ছি, আমার মুখে হচ্ছে ওই যে মসজিদ থেকে মানে প্রতি ফ্রাইডেতে দেয় না মিষ্টি আর কি কি জানো, ওগুলা খাচ্ছিলাম। আর আমি প্রতি ফ্রাইডেতে ওয়েট করি আমার বাবা কখন নামাজ পড়ে আসবে আর তখন মানে কখন এগুলা নিয়ে আসবে। যাই হোক, এটা হচ্ছে মেইন রুমটা ঘরের। তো এখানে কিছু সোফা রাখছে, এখানে একটা ড্রেসিং টেবিল আছে, এখানে ওয়ার্ড্রপ আছে। আর এখানে কিন্তু ডিশের লাইনও চলে আসছে, খুবই খুব অগোছালো, কারণ আমরা আইসা সব ড্রেস ট্রেস এখানে এভাবে রেখে দিছে। আর এই বাসার সবচাইতে সুন্দর ভিউ আমি দেখাচ্ছি, এটা ছিল পেছনের বারান্দা। আর এই বারান্দার মধ্যে হাফ রাখছে হচ্ছে একটা বেডরুম, আর হাফটা এরকম খোলা থাকবে। দেখেন এখানে হচ্ছে কাঠ দিয়ে আরও ডিজাইন করবে, আর নিচে একদম আলু গাছ সব দেখেন। এখানে হচ্ছে আলুর সময় আলু লাগায়, আবার ভুট্টা লাগায়, তারপরে আরও অনেক কিছু লাগায় আমার কাকি যেটা বললো। আর এই ভিউটা এত সুন্দর, সকালের আমি আরেকটা ব্লগ পোস্ট করব, তখন দেখবেন যে এই ভিউটা কত সুন্দর লাগে। দেখেন এখানে হচ্ছে এইগুলা এই বারান্দার মধ্যে এখানে লাগানো হবে। তো আমি আরেকটা যখন ব্লগ পোস্ট করব যে মর্নিংয়ে এটার মানে এই পাশটা কীরকম দেখা যায়, আমি জাস্ট কালকে একটা ব্লগ পোস্ট করব, সেটা হচ্ছে যে আমি খেজুরের রস খেতে গেছি, ওইটা আমি দেখাবো। তো ওই ব্লগে দেখাবো। তো চলেন এখন হচ্ছে ওয়াশরুমটা দেখে নিই। এইটা হচ্ছে ওয়াশরুম, এখান থেকে দেখেন এদিকে দুইটা ওয়াশরুম রাখছে, একটা হচ্ছে আপনার লো কমেট আর একটা হচ্ছে হাই কমেট, যে যেটা ইউজ করতে পারেন। ও শেট, ডোন্ট সিম, এটা হচ্ছে এখন অনেকে বলতে ওয়াশরুমও দেখায় দিতেছে, হোম ট্যুর এরকমই তো হয় তাই না ভাই? আমি নিজেও জানি না, যাই হোক আপনারা মাইন্ড করবেন না, আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছিলাম যে আপনারা দেখতে চাইছেন। আর ওয়াশরুমগুলো এক একটা রুমের মতো বিশাল বড় বড়, বিশাল বড় বড়। আর এখান থেকে দাঁড়ায় একদম পুরো বাসাটা দেখা যায়, ওই মেইন গেটটা দেখছেন কত দূরে। তো চলেন এখন হচ্ছে আমি আপনাদেরকে আমার কাকির রান্নাঘর দেখাবো। রান্নাঘরটা এখনও অনেক অগুছালো, কমপ্লিট করা হয় না। এখানে আমার কাকির খুবই শখ হচ্ছে মাটির চুলা, এই ঘরটা রাখছে মাটির চুলা দিয়ে সে রান্না করবে এই জন্য। আর এই রুমটার মধ্যে হচ্ছে মূলত এলপি গ্যাস না কি বলে, ওইখানে এখনও গ্যাস আসে নাই এই জন্য এলপি গ্যাসে রান্না করে। তো চলেন দেখি, রান্নাঘর পুরা অগুছালো, কেউ কিছু উল্টাপাল্টা বলবেন না, এই যে এলপি গ্যাস দিয়ে আমার কাকি এখানে রান্না করছে। এখানে একটা ছোট্ট ফ্রিজ, আর সব অগুছালো। আর এখানে আমার কাকির মুরগি থাকে, আমার কাকি মুরগিও পালে অথ এখানে আসতেছে। তো এই ছিল হোম ট্যুর, সবাই এনজয় করবেন। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।